মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বরঞ্জা থানার বদুয়া গ্রামের মাধব বাগদি ঋণ পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মাধব বাগদি স্ত্রী সংসার চালানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করতে না পেরে শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগেই মাধব বাগদি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। জানা গেছে, মাধব বাগদি দিন মজুরের কাজ করতেন। করোনা আবহে কাজ বন্ধ থাকায় স্ত্রী পুত্র এবং মাকে নিয়ে সংসার চালাতে ধার দেনা করেন। ধার দেনা শোধ করতে না পারায় আত্মঘাতী হয় বলেই মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। খুব গরিব মানুষ, ওই গুরু টুরুপ নিঙে চল, ওই টেনশন ও গলায় ধরে নিয়েছে, আর সংসার চালাইতে পারছে না। ঋণ দেনা ছিল নাকি? ঋণ দেনা আছে, দিঙে গলায় ধরে নিয়েছে গ্রুপের। হ্যাঁ, গ্রুপের জন্য কি হয়েছিল একটু বলবেন? আমাদের সেই রকম কাজ যায়নি গো, মদ খেলে যেমন এই ভালোতেই আর অসুবিধা হয় গো। মদ খেলে ও বলে বিষ খাবো, নাহলে গলায় ধরে লোব গো। আমি সেই করে আমি 24 ঘন্টা আগলে থাকি, আমি কোথাও যাই না গো। কোনো ঝগড়া হয়েছিল না? আমাদের এই কথা ঝগড়া হয়নি গো, একাতা মদ কোথায় গলায় ধরে কোথায় দিয়েছিল? ঘরের ভেতরে গো। এটা কি আপনার? আমার স্বামী। মুর্শিদাবাদ থেকে অর্কোরা রিপোর্ট, আনন্দ বার্তা। মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার বরঞ্জা থানার বদুয়া গ্রামের মাধব বাগদি ঋণ পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন। পারিবারিক সূত্রে জানা যায়, মাধব বাগদি স্ত্রী সংসার চালানোর জন্য স্বনির্ভর গোষ্ঠীর কাছ থেকে ঋণ নিয়েছিলেন। সেই ঋণ পরিশোধ করতে না পেরে শনিবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগেই মাধব বাগদি গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন। জানা গেছে, মাধব বাগদি দিন মজুরের কাজ করতেন। করোনা আবহে কাজ বন্ধ থাকায় স্ত্রী পুত্র এবং মাকে নিয়ে সংসার চালাতে ধার দেনা করেন। ধার দেনা শোধ করতে না পারায় আত্মঘাতী হয় বলেই মনে করা হচ্ছে। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁদি মহকুমা হাসপাতালে পাঠায়। এই ঘটনায় পরিবারের শোকের ছায়া নেমে আসে। খুব গরিব মানুষ, ওই গুরু টুরুপ নিঙে চলো, ওই টেনশনে ও গলায় ধরে নিয়েছে, আর সংসার চালাইতে পারছে না। দিনে ঋণ দেনা ছিল নাকি? ঋণ দেনা আছে, দিনে গলায় ধরে নিয়েছে গ্রুপের। হ্যাঁ, গ্রুপের জন্য কি হয়েছিল একটু বলবেন? আমাদের সেই রকম কাজ যায়নি গো, মদ খেলে যেমন এই ভালোতেই আর অসুবিধা হয় গো। মদ খেলে ও বলে বিষ খাবো, নাহলে গলায় ধরে লোব গো। আমি সেই করে আমি 24 ঘন্টা আগলে থাকি, আমি কোথাও যাই না গো। কোনো ঝগড়া হয়েছিল না? আমাদের এই কথা ঝগড়া হয়নি গো, একাতা মদ গলায় ধরে কোথায় দিয়েছিল? ঘরের ভেতরে গো। এটা কি আপনার? আমার স্বামী। মুর্শিদাবাদ থেকে অর্কোরা রিপোর্ট, আনন্দ বার্তা।